আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন চলছে কঠোর লকডাউন আয় বন্ধ হয়েছে মানুষের কিন্তু এনজিওর কিস্তি আদায় তো বন্ধ হয়নি এটা পত্রিকার নিউজ আকারে বেরিয়েছে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে জানা গেছে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল অফিস বন্ধ থাকার কথা সড়ক ও নৌপথে সকল ধরনের যন্ত্রচালিত গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয় দরিদ্র পীড়িত ও জেলার বেশিরভাগ খেটে খাওয়া মানুষ বিভিন্ন এনজিওর জালে আবদ্ধ লকডাউন মানতে গিয়ে এসব মানুষের আয় রোজগার প্রায় বন্ধ হয়ে যায় একই এরই মধ্যে অনেক এনজিও তাদের প্রদেয় ঋণের কিস্তি আদায় করতে জোর জবরদস্তি বা তোড়জোড় শুরু করেন মানুষের আয় বন্ধ হলেও বন্ধ হয়নি গরিবের রক্তচা এনজিওগুলোর কিস্তি আদায় সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঋণ গ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে বিভিন্ন এনজিও কর্মী বাড়ি বাড়ি ঘুরে কিস্তি আদায় করছেন সেখানে সামাজিক দূরত্ব তো দূরের কথা অনেকে মাস্ক পরতেও উদাসীন অনেকে ঋণ গ্রহীতাদের মোবাইল ফোনে কিস্তির টাকার জন্য চাপ দিচ্ছেন এসব এনজিও থেকে ঋণ নেওয়া সদস্যদের বেশিরভাগই দরিদ্র মানুষ দরিদ্র পরিবার যে এ যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে উপজেলার বিষ্ণুবল্লভ গ্রামের লাইলি বেগম শাহিদা বেগম মুকুল মিয়া নিরাশা সুলতান মিয়া জানান আমরা গরিব মানুষ একটু সুবিধার আশায় এসএসএস থেকে সাপ্তাহিক কিস্তি নিয়ে ঋণ নিয়েছি লকডাউনে কাজকর্ম বন্ধ হয়ে গেছে কিন্তু এর মধ্যেও এনজিও কর্মী রফিকুল ইসলাম বাড়িতে এসে কিস্তির জন্য চাপ দিচ্ছেন আমরা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আমাদের মরতে বলেন এনজিও কর্মী রফিকুল ইসলাম একটা কাগজ বের করে বলেন প্রশাসন আসলে কাগজ দেখাবো আমাদের কিস্তি তোলার অনুমতি আছে এছাড়া বিভিন্ন এনজিওর ঋণ গ্রহিতা মদ মদনার পার গ্রামের হাফিজুর রহমান শিরিনা বেগম নাওরার সুফিয়া বেগম নাসিমা বেগম একাধিক ব্যক্তির সাথে দেখা হলে একই কথা জানান তারা তবে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের মাঠকর্মী রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন লকডাউনেও সীমিত পরিসরে কিস্তি আদায়ের নির্দেশনা রয়েছে সেজন্য কিস্তি আদায় করা হচ্ছে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি প্রচার করুন যাতে করে প্রশাসনের নজরে বিষয়গুলো আসে আপনারা দেখতে পারেন সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে কিস্তি বন্ধের সার্কুলার জরি জারি করা হয়েছে বা নির্দেশনা জারি করা হয়েছে স্থানীয়ভাবে এটি প্রচারের বিষয় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি বলেন লকডাউনের কিস্তি তোলার কোনো নিয়ম নেই লকডাউন বাস্তবায়নে অনেকেই আয় রোজগার বন্ধ হয়ে গেছে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব কিন্তু এরকম পরিস্থিতিতে কেউ যদি কিস্তি আদায় করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটি কোথায় ঘটেছে কোন জেলায় এটি কুড়িগ্রামের অলিপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও থেমে নেই বিভিন্ন এনজিওর কিস্তি আদায় এই ঘটনাটি তার মানে হলো কুড়িগ্রামে হয়েছে এবং এটি কালের কণ্ঠে সংবাদ হয়ে এসেছে আমরা সেই পেপার কাটিংসহ আপনাদের এখানে উপস্থাপন করেছি শুধু পেপার কাটিং দেখে দেখে পড়েছি একটি কথাও আমি আমার নিজের মুখ থেকে বলিনি এ অবস্থা এখন এটি কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দরকার কারণ হল এনজিও কর্মী যারা এনজিওতে চাকরি করছেন তারাও অনেক চাপের মুখে রয়েছে অনেকের চাকরি টিকছেন অনেকেই আমার চ্যানেলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছে সুতরাং এটি সেন্ট্রালি একটা নির্দেশনা দরকার যাতে করে এনজিও কর্মীরও সমস্যা না হয় আবার আমাদের যে ভাইয়েরা অভাব অনটনের মধ্যে কিস্তি টাকা নিয়েছেন তারা এখন তাদের আয় রোজগার প্রায় বন্ধ হয়ে গিয়েছে তারা আয় রোজগার করতে পারছেন না তারাও যেন এখন বর্তমানে কিস্তির এই সমস্যা থেকে সমাধান পায় এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সেই কিস্তির টাকা পরিশোধ করার জন্য সুযোগ পায় এ বিষয়টি দেখা প্রশাসনের অতীব জরুরি বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ